প্রিয় দর্শক, আপনাকে স্বাগত। আমি তন্ময় এবং আপনি দেখছেন আমার পার্সোনাল ব্লগ স্ট্রাকচার লাইন। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে স্ট্রাকচারে ডাক্টিলিটি থাকা কেন প্রয়োজন, আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ডাকটাইল ডিজাইনের ক্ষেত্রে কি কি বিষয় আমাদের বিবেচনায় থাকা প্রয়োজন। প্রিয় দর্শক, ডাকটাইল ডিজাইনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো যদি আমরা মোটামুটি একটা মোটা দাগে উল্লেখ করতে চাই, তাহলে প্রথমেই আসে স্ট্রাকচারাল লেআউট। স্ট্রাকচারাল লেআউট অবশ্যই সিম্পল এবং রেগুলার হবে, এবং সেক্ষেত্রে আমরা বিমের যে অফসেট এবং ফ্লোর টু ফ্লোর কলামের যে অফসেট, এইগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবং যদি আপনার স্ট্রাকচারটা স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়ে থাকে, ডেফিনেটলি এই জিনিসগুলো পরিহার করতে হবে। দ্বিতীয়ত আসুন পার্সেন্টেজ অফ স্টিল। বিভিন্ন রিসার্চে দেখা যায় যে টেনসাইল স্টিলের পরিমাণ বা টেনসাইল স্টিলের পার্সেন্টেজ যত কম হয়, তথা বিপরীতভাবে বলা যায় যে কম্প্রেসিভ স্ট্রেংথ, কম্প্রেসিভ স্টিলের পার্সেন্টেজ যত বেশি হয়, আরসিসি মেম্বারের ডাকটাইল পারফরমেন্স তত বাড়ে। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হলো যে আমরা জানি যে স্টিলে কার্বনের পরিমাণ যত বাড়ে, এর টেনসাইল স্ট্রেংথ বাড়ে, কিন্তু এর ডাকটিলিটি কমে যায়। কাজেই লোয়ার গ্রেডের স্টিলগুলো অধিক ডাকটাইল ম্যাটেরিয়াল বলে বিবেচিত, এবং এগুলোর ইউজ করা যেতে পারে কোনো একটা সেকশনের ওভারঅল ডাকটাইল পারফরমেন্স বৃদ্ধি করার জন্য। এরপরে আসুন স্ট্রং কলাম উইক বিম যে কনসিডারেশন, এটা আপনারা যে আসলে এই গৃহ নির্মাণ বা এটা মানুষ যখন গুহা থেকে বের হয়, তার পরপরই এটি একটি শিল্প এবং একই সাথে শিল্প এবং বিজ্ঞান। তো আমরা গ্রামে, গ্রাম অঞ্চলে যে দেখে থাকি যে বাঁশ দিয়ে অনেক সময় বিল্ডিং, বা বিল্ডিং ঠিক বলা চলে না, বাসভবন এবং সেক্ষেত্রে দোতলা তিনতলা পর্যন্ত দেখা যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার দেখে থাকবেন যে মানুষ তার মানে সাধারণ সেন্স থেকেই কলামগুলোকে, অর্থাৎ যে খুঁটিগুলোকে অধিকতর মজবুত, এবং যে টানাগুলো টাইগুলো থাকতো সেগুলোকে তুলনামূলক দুর্বল থাকতো বাঁশের তৈরি। তো আধুনিককালে আমরাও সেই থিওরিটাই ফলো করছি যে স্ট্রং কলাম উইক বিম, এবং এটার কারণটা হলো যখন এই এই স্ট্রাকচারের উপর এসে সাইসমিক ফোর্স কাজ করে, তখন এই প্লাস্টিক হিঞ্জ যাতে কলামের ভিতরে তৈরি না হয়, অর্থাৎ এই বিম এবং কলামের যে জয়েন্ট, এই জয়েন্টের কলামের ভিতরে যদি প্লাস্টিক হিঞ্জ তৈরি হয়, সেক্ষেত্রে থিওরিটিক্যালি এর মোমেন্ট রেজিস্টিং ক্যাপাবিলিটি জিরো হয়ে যায়, এবং সেক্ষেত্রে কলামটা ফেল করার প্রবাবিলিটি থাকে। এবং আমরা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে অবশ্যই চাই না যে কোনো একটা স্ট্রাকচারের কলাম ফেল করুক, কারণ কলাম ফেল করলে পুরো স্ট্রাকচারটাই কলাপ হয়ে যায়। আর যদি বিম ফেল করে বা বিমে যদি ব্যাপক ডিফর্মেশন আসে বা ক্র্যাক দেখা যায়, সেগুলো ট্রিটমেন্ট করা যায়, এবং তার জন্য কিন্তু পুরো স্ট্রাকচারটা ক্ষতিগ্রস্ত হয় না। তো কাজেই ডাকটাইল ডিজাইনের ক্ষেত্রে আরেকটি অন্যতম বিষয় বা যেটা কনসিডারেশন আমাদের থাকা উচিত, সেটা হচ্ছে যে স্ট্রং কলাম উইক বিম। এবং এটাকে আরেকভাবে বলা যায় যে স্টিফনেস এর দিক থেকে, যে সামেশন অফ স্টিফনেস অফ বিমস অবশ্যই কম হবে কলামের স্টিফনেস এর তুলনায়। ডাকটাইল ডিজাইনের আরেকটি অন্যতম কনসিডারেশন হলো যে ব্রিটল ফেলিয়রকে রোধ করা, অর্থাৎ এখানে কোনো একটা বিমে নন ডাকটাইল শেয়ার ফেলিওর যাতে না হয়, সেক্ষেত্রে এখানে শেয়ার রিইনফোর্সমেন্টগুলো যথাযথ আছে কিনা, এবং ফ্রেমের বিভিন্ন জায়গায় অ্যাঙ্করেজ এবং স্প্লাইস এগুলো উপযুক্ত পরিমাণে আছে কিনা, এছাড়াও যেখানে ব্রিটল ফেলিয়রের হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে যথাযথ আমরা শেয়ার ইনফোর্সমেন্ট দিয়েছি কিনা, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এরপরে আসুন রিভার্সাল অফ স্ট্রেস, অর্থাৎ আর্থকোয়েক ফোর্সের ডিরেকশন চেঞ্জ হওয়ার সাথে সাথে ফ্রেমের বিভিন্ন জায়গায় এর স্ট্রেসও রিভার্স হয়ে যায়, এই বিষয়টাকে বিবেচনায় রেখে প্রপার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। এরপর আসুন বিম কলাম জয়েন্ট। বিম কলাম জয়েন্টটা অবশ্যই মনোলিথিক্যালি থাকতে হবে, এবং বিম কলাম জয়েন্টের যে রিইনফোর্সমেন্ট তার প্রপার ডিটেইলিং থাকতে হবে। ডাকটাইল ডিজাইনের ক্ষেত্রে মোটামুটি মোটা দাগে বিবেচ্য বিষয়গুলো এগুলোই।
তবে আপনি যেখানেই প্র্যাকটিস করে থাকেন না কেন, প্রচলিত যে কোড সেই কোড অনুসারে আপনাকে এর যে ম্যাটেরিয়ালসের ডাকটাইল স্পেসিফিকেশন এবং ডিটেইলিং ফলো করতে হবে। এই ছিল আজকের সংক্ষিপ্ত আয়োজন। আপনি ইউটিউব বা ফেসবুক যেখানে ভিডিওটি দেখে থাকেন না কেন, আপনার মূল্যবান মতামত এবং অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।